নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু, আমার চ্যানেলে সকলকে স্বাগত। পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে যাদের জীবন অন্যদের কাছে একটা উদাহরণের মতো। তাদের জীবনের লড়াই দেখে অন্যরা ভরসা পায়, আত্মবিশ্বাস পায়। হেরে যাওয়া একটা মানুষ তাদের জীবন কাহিনী শুনে আবার উঠে দাঁড়ায়, আবার এগিয়ে যায় অন্ধকার থেকে আলোর দিকে। আজকে তেমনই এক মানুষের কথা বলবো। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করব এই ধরনের মানুষদের কথা বলার, কমেন্টে জানাবেন। আজকে বলবো মুম্বাইয়ের এক 24 বছরের তরুণ জয়প্রকাশ বৈদ্যের কথা। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। মুম্বাইয়ের বস্তিতে একটা ছোট্ট ঘরে মায়ের সঙ্গে থাকতেন জয়কুমার বৈদ্য। দিনের শেষে পাউরুটি, সিঙ্গারা বা চা যুক্ত তাদের কপালে। সেই জয়কুমারী এখন আমেরিকায়, বস্তির বাসিন্দা থেকে এখন আমেরিকার একজন গবেষক। মুম্বাইয়ের কুরলা বস্তিতে তারা থাকতেন। শ্বশুরবাড়ির লোকেরা নলিনীকে বার করে দিয়েছিলেন। ছেলেকে সঙ্গে নিয়ে তিনি ঠাঁই নেন ওই বস্তিতে। 2003 সাল থেকে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। নলিনীর মা একটা চাকরি করতেন, মেয়েকে তিনি অর্থ দিয়ে সাহায্য করতেন, কিন্তু 2003 সালে অসুস্থতার জন্য চাকরি ছাড়তে হয় নলিনীর মাকে। দরিদ্রতার প্রভাব যাতে ছেলের পড়াশোনার উপরে না পড়ে তার জন্য মা নলিনী অনেক কিছু করেছেন। যখন যা কাজ পেয়েছেন তা করেছেন, কখনো সিঙ্গারা বড়া পাও খেয়ে দিন কাটিয়েছেন তারা, কিন্তু তাতে কি আর সম্ভব? এত কষ্ট হলেও হাল ছাড়েননি জয়কুমার, মন শক্ত করে রেখেছিলেন তার মাও। স্কুলে মাইনে দিতে না পারায় স্কুল কর্তৃপক্ষ একবার নলিনীকে জানিয়েছিলেন তার ছেলেকে গাড়ি চালানো শিখতে। টাকা না থাকলে পড়াশোনা হয় না। এরপর একটি স্বেচ্ছাসেবী সংস্থা মেসকোর সঙ্গে যোগাযোগ করে নলিনী। তারাই স্কুলে বাকি থাকা মাইনের অনেকটা পরিশোধ করে দেয়। কলেজে পড়ার সময় সুদ ছাড়া ঋণও দেয় জয়কুমারকে। কিন্তু কারো সাহায্যে নির্ভরশীল হয়ে থাকা তার পছন্দ নয়, তাই স্থানীয় একটি টিভি মেরামতির দোকানে কাজ শুরু করেন। মাসে মাত্র 4,000 টাকা মাইনে পেতেন তিনি। পাশাপাশি স্থানীয় পড়ুয়াদের টিউশন দিতেও শুরু করেন। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের জোরে সোমাইয়া কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রিক্যালে স্নাতক হন তিনি। রোবোটিক্সে 3টে জাতীয় এবং 4টে রাজ্য স্তরের পুরস্কারও পেয়েছেন জয়কুমার বৈদ্য। এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। কলেজে পড়াকালীন প্রথম চাকরির প্রস্তাব আসে লারসেন অ্যান্ড টুব্রো থেকে। কলেজ পাশ করেই তিনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে কাজ পান। মাইনে 30,000 টাকা। 2 মাসের মাইনে জমিয়েই প্রথমে নিজের বাড়ির জন্য একটা এসি কেনেন। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেন। ফর্মের জন্য অনেকটা টাকা খরচ হয়ে যায় তার। সেই ঘাটতি মেটাতে এবারে অনলাইনে টিউশন শুরু করেন জয়কুমার। 3 বছর টাটা ইনস্টিটিউটের সঙ্গে কাজ করার পর জয়কুমার PhD শুরু করেন। 2017 এবং 2018 সালে আন্তর্জাতিক মানের বিভিন্ন জার্নালে তার 2টো গবেষণাপত্র প্রকাশিত হয়। সেই গবেষণা ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার দৃষ্টি আকর্ষণ করে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় যোগ দেন 24 বছরের জয়কুমার। একসময় যাদের মাসের শেষে হাতে 10 টাকা পড়ে থাকতো, আজ তারই মাসিক স্টাইপেন্ড $2,000, যা ভারতীয় মুদ্রায় 1,43,000 টাকার মতো। এর থেকে মাত্র $500 জয়কুমার নিজের খরচের জন্য রেখে দেন, বাকিটা মাকে পাঠিয়ে দেন। খুব তাড়াতাড়ি মাকেও আমেরিকায় এনে নিজের কাছে রাখার পরিকল্পনা রয়েছে তার। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি জয়কুমার বৈদ্যর জীবন কাহিনী আপনাকে মোটিভেট করে, যদি আপনার মনে হয় যে এর জীবনী আরও অনেকের শোনা দরকার, তাহলে অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন।
আপনার কোনো মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করুন, এবং অবশ্যই যদি গোটা চ্যানেলটি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।